তো জীবনে তো কোনদিন সুখ দুঃখ আলাপ করতে দেখি নাই, হঠাৎ করে এরকম সুখ দুঃখ এলো কোথা থেকে? ভাই বোন কখন সুখ দুঃখের আলাপ হয় বলা যায়? রক্তের সম্পর্ক নগদের কাছে হক করলেই সমান হেলেগা নগদের সেন্টারে একদম ফ্রি। তারপরে আমি ওরে যতই বলে যাইতেই ও যায় না, উল্টা আমার সাথে ঝগড়া লাগিয়ে দিছে। তারপরে তো ভাইসান আমি পরিস্থিতি দেখা বড়া ডেলিভারি ফোন দিলাম তারে আসতে না করার জন্য। তখন আমি তো বুঝি নাই বড়াদালি ভাই যাই শামুকারে দেখা লুকায় আছে পুকুর ঘাটে, কিন্তু ফোন তো দিয়া ফেলাইছি। তখন তো ফোন বাইজা উঠছে আর মুক্তা সেই শব্দে বুঝা ফেলাইছে সে এনে আছে। তারপরে তো যাই বড়াদালি ভাইয়ের সাথে সিলাসিলি লাগাই দিল, কইলুম সে নাকি ও তার সাথে প্রতারণা করছে। ও এলিগি মুক্তা আমারে কইল তুই বড় অলগে মির্জাফুরি করছস। তোমার লগেও দেখা হয়েছিল? হ্যাঁ বেশি লেগে গেছিল, মানে আমি বুঝাই শুনে ওরা ঠান্ডা করছি। ওর কারণে আজকে আমি বড় দলি ভাইয়ের সাথে দেখা করতে পারলাম না, কথাও করতে পারলাম না। কোনো অসুবিধা নাই, চিন্তা করিস না, ওরা আমি টাকা দিতেছি। ভাইজান তুমি পারবা? তোমার উপরে কিন্তু ওর রাগ আছে, তুমি ওরা বিয়ে করো নাই যে। এক কাজ কর, রাইতে একটু ফোন দিয়া বাড়ির সামনে বড় দলে ঢাই থাকো, বুকুর গাড়িতে কথা কইতে পারো, সেটা কথা কইলে বাড়িতে দেখা কথা বলা রিস্ক ভাইজান, ভাবে যদি কোনোভাবে দেখা ফেলায় তাইলে সেতে যাবো। ফাঁকি গিয়ে কথা কইলি, দূরে গিয়ে কথা কইলি। ঠিক আছে। ওই তো কি ব্যাপার, দুই ভাই বোন মিলে মুশুর পুশুর 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 হইতেছে, ঘটনা কি? কই রে বাবা পুশুর পুশুর করতেছে, আমরা সুখ দুঃখের ভাই বোনে মিলে সুখ দুঃখের আলাপ করতেছে না, হুশুর হুশুর কইল। ও বাবা সুখ দুঃখের আলাপ? ও তো এত জীবনে তো কোনদিন সুখ দুঃখের আলাপ করতে দেখি নাই, হঠাৎ করে এরকম সুখ দুঃখ এলো কোথা থেকে? নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। ভাই বোন কখন সুখ দুঃখের আলাপ হয় বলা যায়? রক্তের সম্পর্ক কিছু একটা নিয়ে তো তোমরা দুজন গুড়ুর গুড়ুর করতেছো, সেইটা কইলাম আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি। খালি খালি হিস্টোরি তৈরি করতেছে উদা। আমি তো কোনো স্টোরি তৈরি করতেছি না, তোমরা দুই ভাই বোন আমারে না জানায় যে কোনো একটা ঘটনা ঘটাইতে যাইতেছো, সেটা কোনো আমি স্পষ্ট চোখের সামনে দেখতে পাইতেছি। তোর খালি খালি সন্দেহ করো না, তুমি কি বাইরের কেউ? আমাকে ঘরের মানুষই তো, তোমার বাদ দেখি আমরা কিছু করবো, খালি অবিশ্বাস করো, সন্দেহ করো। কেমনে আমি তোমার বিশ্বাস করবো কো? তুমি হলো ওই যে লোকাল বাসের ড্রাইভারদের মতো, বামে যাইতে গিয়ে ডাইনে যাও, আমি তোমার কেমনে বিশ্বাস করবো? আয় ভাবি তুমি ভাইজানের সাথে সবসময় এমন করো কেন? হ্যাঁ ঝগড়া করো না তো, আমরা কি দুই ভাই বোন একটু কথাও কইতে পারি না নাকি? এমনি ভাই বোনের আলাপ আলোচনা আর কিছু না। তুই আরে যে তুমি, তোমরা দুই ভাই বোন যে কিরকম সেটা আমি খুব ভালোভাবেই জানি। ভাবি তোমারেও আমরা খুব ভালোভাবে চিনি, তুমি হইল গিয়ে একজন সন্দেহবাদীগ্রস্ত মহিলা। আমরা সন্দেহবাদীগ্রস্ত মহিলা কইছি শুনছো? তোর ভাবির সন্দেহবাদী গ্রস্ত মহিলা কেন বললি? কেন বললি? আমরা সন্দেহবাদী গ্রস্ত মহিলা, সরি বল, সরি ভাবি, সরি সরি বল, সরি না করলে আজকে হাত বন্ধ ছিল, সরি সরি বলছে, সরি বলছে, সরি বলছে, সরি ভাবি, সরি বলছে। আরে মাথার মধ্যে কে রেখেছে বেজসটাকে, আমার লোকে কেন করে দেওয়াস না, সবসময় একটা পামের উপরে রাখবে, পাম দিলি এই ধরনের কথা একদম বলবি না। সরি ভাই, ভাইজান খবরদার বলে দিলাম।